ব্যক্তির বিরুদ্ধে দলের বিরুদ্ধে যে অপপ্রচার যেটা পাবনা তো এটা শুরু হয়েছে আজকে জেলা মিটিং আলোচনা হয়েছিল যে সেখানে আলোচনা আমাদের নেতৃবৃন্দ সবাই শক্ত ভাষায় তীব্র ভাষায় প্রতিবাদ নিন্দা এবং খুঁজে বের করে তার গ্রেপ্তারে মানে যে আপনার কি মামলাটা ওই আইনটা হয়েছে আইসিটি তো বল এখন না এখন সাইবার সিকিউরিটি মামলা সাইবার সিকিউরিটি মামলায় প্রয়োজন পদক্ষেপ নেওয়ার জন্য সবাই আজকে বক্তব্য রাখছেন আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি আমরা জিডি করছি প্রশাসনের কাছে ওই সেই লিঙ্কটা দেওয়া হয়েছে তারা চেষ্টা করতেছে আশা করি তাকে চিহ্নিত করা সম্ভব হবে আর আসলে হয়েছে কি জানেন আপনি আমাদের সরকারের বিরুদ্ধে এখন তো বিদেশ থেকেও অনেকে অনেক ফেক আইডি খুলে অনেক অপপ্রচার চালাচ্ছে অসত্য কথা বিভ্রান্তকর কথা বলার চেষ্টা করতেছে এবং বলে যাচ্ছে তো এগুলি আমার মনে হয় বাংলা জনগণ এগুলি খুব একটা বিভ্রান্ত হয় না কারণ কারণ কি একটা কথা বলার পরে একটা প্রচার করার পরে একবার দুইবার হয়তো মানুষ বিশ্বাস করে যে ও হতে পারে কিন্তু যখন সেই কথার প্রতিফলন তারা দেখে না তখন কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস তার মানুষ কিন্তু আস্তে বুঝতে পারে যে এগুলি ফেক এগুলি অসত্য প্রচার তো এই প্রচারগুলি চল আমার মনে হয় না বাংলা মানুষ এই প্রচার খুঁজে কান দেয় যারা কান দেয় তারা ওই দলেরই লোক আর তারা সাধারণ মানুষ এসব এসব কান দেওয়ার মতো তাদের অবস্থাই নাই কাজে পাবনায় যেটা শুরু হয়েছে এটার বিরুদ্ধে আমাদের আজকে জেলা আওয়ামী লীগ অত্যন্ত সোচ্চার এবং তীব্র ভাষায় সবাই নিন্দা করছে আশা করি আমরা এটাকে চিহ্নিত করতে পারবো আগামী দিনে।